এই কয়েলটা ফুরু লুপ। তো আমি লাস্ট লুপ ধরে কানেকশন করেছি এই যে, তাহলে আমাকে এই কয়েলটার কানেকশন লুপ এই দিকে যাচ্ছে, তাহলে আমি ঘুরিয়ে এই দিক দিয়ে কয়েলটা বসাতে হবে যাতে শুরু প্রান্ত লুপটা এই দিকে থাকে। তো এখান থেকে কয়েলটাকে বসাবেন, এই যে আমি 1 নম্বর স্লটে এটা বসাচ্ছি স্টার্টিং কয়েল। স্টার্টিং কয়েলেও আমি 460 পাক দিয়েছি, আপনারা চাইলে 10 পাক রানিং কয়েলে বাড়াতে পারেন। এই যে আমি এটা 1 নম্বর স্লটে এটা বসালাম, এবারে এটা 1 থেকে 6 বসাতে হবে। তো 6 এই যে এখানে 6 স্লটে বসাতে হবে। তো পেপারটা এইভাবে দিয়ে দেবেন, একদম খুবই সহজভাবে সহজ নিয়মে কয়েল বসানো আর কানেকশন করা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এইরকম 16 স্লটের আর্মিচার এইরকমভাবে যে কোনো ফ্যান 16 স্লট হলেই হবে, এইরকমভাবে কয়েল করে 460 পাক করে দিয়ে আপনারা কয়েল করে ব্যান্ডিং করতে পারবেন। এই যে এখানে দেখুন, লক্ষ্য রাখবেন এই যে প্রথম যে কয়েলটা বসালাম আমি, এই কয়েলটা কানেকশন লুপটা এই দিকে উঠছে, এই যে এই কানেকশন লুপটা এই দিকে উঠছে। এবার আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় যে কয়েলটা বসাবেন সেই কানেকশন লুপটা যাতে এই দিকে যায়, এটা এই দিকে আসছে, মানে এই কয়েলটা যাতে লুপ যাতে এই দিকে যায়, এটা প্রথম কয়েলের মুখ এই দিকে বেরিয়ে আসছে, মানে দ্বিতীয় যে কয়েলটা বসাবো সেই মুখটা তার বিপরীত দিকে বেরোবে, এইভাবে কয়েলটাকে বসাতে হবে। দ্বিতীয় কয়েলটা সেম ওই রকম আগের মতো করেই বসাবেন, কিন্তু এই যে মুখটা সেই কানেকশন লুপের মুখ ওই লুপটা লক্ষ্য রাখবেন যাতে মুখগুলো ঠিকঠাকভাবে উঠে। এই কয়েলটা 1 থেকে 8 স্লটে এই পরের কয়েলটা বসাবো, বসাচ্ছি এই যে এই কয়েলটা 1 থেকে 8 স্লটে 1 স্লটে বসালাম, এবার 8 নম্বর স্লটে বসাবো, এই যে 8 নম্বর স্লটে। কমপ্লিট হয়ে গেল, এটা 8 নম্বর স্লটে বসালাম, দেখুন এক থেকে ছয় আর 1 থেকে 8 স্লটে এই কয়েলটা বসালাম। এবার এই মুখটাকে বন্ধ করে দিতে হবে সেম আগের মতন করে, এই মুখটাকে এইভাবে সন্না দিয়ে এভাবে ভাঁজ করে বসিয়ে দেবেন। এটা বসিয়ে দিলাম, এই যে মুখগুলোকে এভাবে বসিয়ে দিলাম। মুখগুলো এইভাবে বসিয়ে না দিলে তারগুলো বাইরে বেরিয়ে চলে আসবে, তাই এই মুখগুলোকে এভাবে বন্ধ করে দিতে হবে। তো আমার যে স্টার্টিং কয়েলের 1 নম্বর কয়েলটা আমি বসিয়ে কমপ্লিট করে নিলাম, এবার এই কয়েলটাকে সাইজ করে নেব। তো সাইজ
আপনার ওইভাবে সাইজ করে নেবেন। এই যে এবার সাইজ করে নিলে কয়েলটা পরবর্তী কয়েলটা বসাতে পারবেন এবং কয়েলটা গুছিয়ে থাকবে, নাহলে তারগুলো এলোমেলো হয়ে যাবে। এটা চিকন চিকন তার তো, একদম সরু চিকন তার, 35 নম্বর তার দিয়ে ব্যান্ডিং করছি, এবার ছিটিয়ে যাবে। আর এইভাবে টেপ করে নিতে পারেন কিংবা সুতো দিয়ে বেঁধে নিতে পারেন, টেপ করলেও হবে আবার সুতো দিয়ে বেঁধে নিলেও হবে। আমি এটা টেপ করে নিচ্ছি, আপনারা সুতো দিয়ে, টেপ না থাকলে সুতো দিয়ে বেঁধে নিতে পারবেন। এই যে এটা কমপ্লিট হলো, দেখুন আমার স্টার্টিং কয়েল 1 নম্বর কয়েলটা বসানো কমপ্লিট হলো। এবার 2 নম্বর কয়েল বসাতে হবে। 2 নম্বর কয়েল সেম এই কয়েলটা যেভাবে বসিয়েছি সেম একই রকমভাবে কয়েলের মুখ ঠিক রেখে বসাতে হবে। তো একই রকমভাবে বসাবেন। তো এই কয়েলটা বসানোটা আমি দেখাচ্ছি। কয়েলের মুখ একই দিক অনুসারে আপনাদেরকে বসাতে হবে। সবসময় মনে রাখবেন যে কয়েলের মুখ এই দিকটা, কানেকশন যে এই দিকটা লুপটা বেরিয়েছে সেই দিকটা যাতে একই দিকে থাকে। এই যে দ্বিতীয় স্টার্টিং কয়েল, দ্বিতীয় কয়েলের প্রথম কয়েলটা বসালাম এইভাবে, আপনারা বসাবেন। এই যে এবার এই যে লাস্ট যে কয়েলটা আছে স্টার্টিং কয়েলের, এই লাস্ট কয়েলটা বসাতে হবে। এর আগে যেরকমভাবে আপনাদেরকে বুঝালাম, ওই এর আগের কয়েল যেভাবে বসিয়েছি এই কয়েলটাও সেম ওই রকমভাবেই বসাতে হবে। আমার ভিডিওতে ডিস্টার্ব তোর কণ্ঠতে দেখেছে তোর ভিডিও ভাই। এই যে পরের যে কয়েলটা লাস্ট কয়েল, কয়েলটা বসানো কমপ্লিট হলো। আর স্টার্টিং কয়েল আর রানিং কয়েল দুটোই বসানো কমপ্লিট হয়ে গেল। এবার কয়েলগুলোকে সাইজ করে নিয়ে সাইজ করে নেবেন, যে দুটো কমপ্লিট হয়ে গেল। এবার এই কয়েলগুলোকে সাইজ করে নিতে হবে। সাইজ করে নিয়ে কীভাবে কানেকশান করবেন আমি কানেকশান করাটা আপনাদেরকে দেখাবো। এই যে এইটার কয়েলটা বসানো কমপ্লিট হয়ে গেল। এবার স্টার্টিং কয়েলে কানেকশান কীভাবে করতে হয় আমি এই কানেকশান করাটা দেখাবো। রানিং কয়েলে যেভাবে কানেকশান করেছিলাম স্টার্টিং কয়েলেও
सेम एक ही कनेक्शन करते हैं। तो रानिंग स्टार्टिंग कॉयल कनेक्शन करबें ये प्रथम कॉयल शुरू प्रान लूप एटा और एटा शेष प्रान लूप एटाओ शुरू प्रान लूप और एटा शेष प्रान लूप। तो शुरू प्रान लूपटा के छेड़े रखब एटा छेड़े रेखे शेष प्रान और ये शेष प्रान जुड़े दीते हैं। तो शेष प्रान जुड़े देव আপনাদেরকে জুড়তে হবে শেষ প্রান্ত আর শেষ প্রান্ত শুরু প্রান্ত লুপ ছেড়ে রেখে শেষ প্রান্ত লুপ আর এই যে পরের কয়েলের শেষ প্রান্ত লুপ এই দুটোকে এভাবে জুড়ে দেবেন, তাহলেই কানেকশন কমপ্লিট হয়ে গেল। তাহলে রানিং কয়েল থেকে দুটো কানেকশন লুপ বেরোলো এই যে একটা আর এই একটা, আর স্টার্টিং কয়েল থেকে দুটো কানেকশন লুপ বেরোবে এই একটা আর এই একটা। আপনারা চাইলে চারটেও রাখতে পারেন এবং চারটে থেকে তিনটেও করতে পারেন, স্টার্টিং থেকে দুটো আর রানিং থেকে দুটো এই চারটেও রাখতে পারবেন। কিংবা যদি ভাবেন যে তিনটে করে নেব কমন পোল ভিতর থেকে বের করে নেব তাহলে ভিতর থেকে কমন পোল বের করে নিয়ে তিনটে কানেকশন লুপ রাখতে পারেন। তো আমি এই কানেকশন লুপটা আপনাদেরকে দেখাবো যে চারটে থেকে তিনটে কীভাবে করবেন। তো তার আগে আমি এই সাইডটা ব্যান্ডিং করে নেব, এই যে এটা বেঁধে দিতে হবে এটা বাঁধতে হবে, বাঁধার জন্য আপনাদেরকে এখানে পেপার দিয়ে কার দিয়ে দিতে হবে যাতে এই রানিং কয়েল আর স্টার্টিং কয়েল আপোষে যাতে একে অপোষে যাতে থেকে না যায় সেই জন্য আপনাদেরকে এটাকে গার্ড দিয়ে দিতে হবে, গার্ড দিয়ে বেঁধে দেবেন। এভাবে সুতো দিয়ে বেঁধে দেবেন সাইজ করে, এই যে এইভাবে সুতো দিয়ে বেঁধে নেবেন। সুতো দিয়ে বেঁধে কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পারে এই যে কানেকশানটা কমপ্লিট করতে হবে। কানেকশানটা কমপ্লিট করাটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটার কানেকশান করবেন। এই যে আমি চারতারের কানেকশান এটা করলাম, এবার আপনাদেরকে এটা থেকে কমন পোল বের করতে হলে এই সাইডেও সেম ওই একই রকমভাবে পেপার দিয়ে এটাকে বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার এই যে এইভাবে রানিং কয়েল আর স্টার্টিং কয়েল একে অপরের সঙ্গে ঠিকে না যায়, কয়েল একে অপরের সঙ্গে ঠিকে গেলে ওইখান থেকে ফ্লাশিং হয়ে কয়েল নষ্ট হয়ে যাবে। পেপার অবশ্যই দেবেন রানিং কয়েল আর স্টার্টিং কয়েলের মাঝখানে যে পেপারটা সে পেপারটা এই যে এটা কানেকশান আমি বাইরে থেকে করে নিয়েছি। এবার আপনাদেরকে কমন পোল বের করতে হবে। তো কমন পোল দেখুন এই যে স্টার্টিং কয়েল থেকে দুটো তার বেরিয়েছে কানেকশান লুপ বেরিয়েছে আর রানিং থেকে দুটো কানেকশান লুপ বেরিয়েছে, আর কয়েলের কানেকশান আমি কয়েল বসানোর সময় করে নিয়েছি আপনাদেরকে সেটা দেখিয়েছি। তো এবার এখান থেকে আপনারা চারটে তারের কানেকশানও বের করতে পারবেন এবং তিনটে তারের কানেকশানও বের করতে পারবেন। তো আমি এটা তিনটে তারের কানেকশান বের করব, তিনটে তারের কানেকশান বের করতে হলে আপনাদেরকে কমন পোল বের করতে হবে। এই যে কমন পোল বের করতে হলে রানিং কয়েল থেকে একটা কানেকশান লুপ নিতে হবে আর স্টার্টিং কয়েল থেকে একটা কানেকশান লুপ নিতে হবে। তো এই রানিং থেকে একটা আর স্টার্টিং থেকে একটা এভাবে নিয়ে লাল তারের সঙ্গে এই যে লাল তার তিনটে তার নিয়েছি এই তিনটে তারের মধ্যে এই লাল তারে এভাবে জুড়ে দেবে। স্টার্টিং আর রানিং থেকে একটা একটা করে দুটো নিয়ে এটা কমন পোল হয়ে গেল, আর এই যে একটা আর এই একটা যে দুটো থাকলো এই দুটো ক্যাপাসিটার পয়েন্টের জন্য লাল কালো আর সবুজ তার জড়বে।
আমি রানিং কয়েলে এই যে এটার লোড রানিং কয়েল এটাতে কালো তার জ্বললাম আর স্টার্টিং এ সবুজ তার। কানেকশন করা কমপ্লিট হয়ে গেল। আপনারা এইভাবেই এই টেবিল ফ্যানের চার কয়েলের ফ্যান ব্যান্ডিং করলে এইভাবে কানেকশন করবেন। ছেড়ে দাও।